ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেহালার পর্ণশ্রীতে জল ও বিদ্যুতের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ। পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ, পুলিশ এবং সিএসসির বিরুদ্ধে ক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের দাবি, চার দিন কাটলেও এখনো এলাকা বিদ্যুৎহীন। গাছ সরানোর জন্য আজ সকাল 8টার আগে পৌঁছে যান সেনাকর্মীরা। গাছে জড়িয়ে থাকা লাইনে বিদ্যুৎ আছে কি নেই তা নিশ্চিত করার জন্য সিএসসির কেউ না আসায় দাঁড়িয়ে থাকতে হয় সেনাকর্মীদের। সকালের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পর্ণশ্রী থানার সামনে। থানার সামনের ছবিটা দেখাবো। এখানে যে গাছ ছিল বড় বট গাছ, সেটা সেদিন ঝড়েতে উপরে পড়ে গিয়েছে এবং এটা পড়ার ফলে আশপাশের বেশ কিছু পোস্ট নিয়ে পড়েছে, যেখানে ইলেকট্রিক ছিল। এবং সাধারণ মানুষ যেটা আশঙ্কা করছেন, এই পোস্টেতে আগুন ইলেকট্রিক ছিল, যার ফলে গতকালকে আগুন লাগার মতন ঘটনাও ঘটেছে। আমি কথা বলবো দু একজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি পরিস্থিতি হয়েছিল কালকে। কালকে রাতে এইখানে আর্মি ডাকা হয়েছিল, চার পাঁচটা গাড়ি এসেছিল। তারা এসে ক্রেন দিয়ে গাছটাকে যখন টানে, এখানে ইলেকট্রিকটা অফ করেনি, সিএসসির কোনো লোকও ছিল না, থানায় কারেন্ট ছিল। পাঁচ দিন ধরে থানায় কারেন্ট আছে কিন্তু আমাদের এলাকায় কোনো কারেন্ট নেই। যখন সিএসসি ক্রেন দিয়ে গাছটাকে টানলো, পুরো এই জায়গাটা শর্ট সার্কিট হয়ে পুরো আগুন ধরে গেল। ওরা নিচ থেকে জল ছুটছে, আগুন ওখানে জল পৌঁছেছে না, আমরা ছাদে উঠে সবাই মিলে পাড়ার লোকেরা আগুনটাকে নেবা না হয়। তারপরে আর্মিরও চলে গেল, সব চলে গেল, এখানে পাঁচ দিন ধরে এই অবস্থা। বিকট আওয়াজ আসছে যে আগুন লেগেছে, আগুন লেগেছে। আমরা সবাই জানি গাছ কাটছে, কিন্তু এমনই বোকামো কাজ করেছে যে মেন ফেলেনি, এদিকে গাছ কাটছে, গাছ যেই ফেলেছে পুরো তার পাশ সব আগুন লেগে গেছে। এবং আমাদের সব তো আন্ডারগ্রাউন্ডের লাইন গেছে, আমরা তো কিছু বুঝতে পারবো না। এটা যদি রাতের বেলা হতো বহু লোকের প্রাণ চলে যেত। ওই যদি অ্যালার্টটা না আসতো যে আগুন লেগেছে, বাড়িতে না কোনো মানে মানে জলের ব্যবস্থা আছে, চার দিন পাঁচ দিন ধরে কোনো কারেন্ট নেই। আজকে আবারও আর্মির আরো একটি দল তারা এসেছেন, এসে পৌঁছেছেন এই গাছটিকে কাটবার জন্য। কেননা পর্ণশ্রী এলাকা কিন্তু এই মুহূর্তে একেবারে অন্ধকারে ডুবে রয়েছে অধিকাংশ জায়গা, এবং তার মধ্যে এভাবেই বিপর্যস্ত গাছ পড়ে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সকাল 9টায় যখন এই পরিস্থিতি, তখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি ছবি দাঁড়ালো দেখিয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। বুধবার ঘূর্ণিঝড়ের পর থেকে বিদ্যুৎহীন গোটা এলাকা, মানুষজনের ক্ষোভ চরমে পৌঁছেছে পর্ণশ্রী এলাকায়। পর্ণশ্রী থানার লাগোয়া একেবারে থানার সামনে এই বিক্ষোভ চলছে। স্থানীয় মানুষজন তারা বিক্ষোভে ফুঁসছেন। তাদের বক্তব্য যে পুলিশের তরফ থেকে, স্থানীয় প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ ফেরানোর জন্য যাবতীয় যা যা করা উচিত সেই সমস্ত কিছু কাজ করা হয়নি। আর তাই এই মুহূর্তে সকালবেলা যখন সেনাবাহিনীর জওয়ানরা পৌঁছেছেন এলাকায় গাছ কাটার জন্য, সে সময় স্থানীয় মানুষজনের ক্ষোভ চরমে ওঠে এবং থানার বাইরে এইভাবেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। এখনো সেনাবাহিনী তারা কাজ শুরু করেননি, তারা কাজ শুরু করার প্রস্তুতি চলছে এবং তারই মাঝখানে স্থানীয় মানুষজনের এই বিক্ষোভ। প্রত্যেকেই চাইছেন যে অবিলম্বে বিদ্যুৎ ফিরুক এই এলাকায়। তার কারণ টানা প্রায় পাঁচ দিন বিদ্যুৎহীন রয়েছে পর্ণশ্রীর বহু এলাকা। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।